করোনা সন্দেহে নমুনা পরীক্ষার জন্য দেশি বিদেশি পাঁচজন গভীর পর্যবেক্ষণে মুজিববর্ষে আসা বিদেশিদের ব্যাপারে সতর্কতা প্রবাসে বাংলাদেশের আক্রান্ত হওয়ায় আতঙ্ক সরকারের চাপে বেগম জিয়ার স্বাস্থ্যের মিথ্যা রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা অভিযোগ মির্জা ফখরুলের বিদ্যুৎ ও পানির দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন কেরানীগঞ্জে নদী দখলমুক্ত করতে ভাঙা হলো সরকারি এমপির বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনের পরও উচ্ছেদের অভিযোগ মালিকপক্ষের বাধার দাবি বিআইডব্লিউটির